গত 31 ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাতিতলা বৈরীকান্দি গ্রামে আসেন ব্রাজিলীয় নারী শ্যামা। 3 জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করে পরদিন কলেজ ছাত্র আব্দুর রকিবের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু ভিসা জটিলতার দোহাই দিয়ে স্বামী রকিবকে না নিয়েই বাংলাদেশ থেকে চলে যান ব্রাজিলীয় নারী শ্যামা ভিসেহা। এরপর থেকে রকিব এবং তার পরিবার সহ বন্ধু বান্ধবের মনে দেখা দেয় নানা প্রশ্ন। তবে এ ব্যাপারে রকিব জানান, শ্যামা আমাকে নিতে চেয়েছিলেন কিন্তু ভিসা জটিলতার কারণে আমাকে নিতে পারেননি। আর কিছু গণমাধ্যম ফলাও করে প্রকাশ করেন শ্যামা তাকে ফাঁকি দিয়ে চলে গেছেন ব্রাজিল। অবশেষে খোঁজ মিলল সেই ব্রাজিলীয় নারী। ব্রাজিল থেকে ফোন করে শ্যামা জানান, এত বড় একটি জার্নির কারণে তিনি রেস্টে ছিলেন, অবশেষে সময় করে ফোন করেছেন তিনি। শ্যামা আরো জানিয়েছেন রকিবকে নিয়ে যেতে কাগজপত্র ঠিক করে দেশে পাঠাবেন। তবে এই কথা কতটুকু সত্যি সেটা সময় বলে দিবেন। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এমনই সব লেটেস্ট নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।